নমস্কার নমস্কার আমার একটু বোগেনভেলিয়া সম্বন্ধে নলেজ দরকার আপনি এই বিষয়ে জ্ঞানীগুণী মানুষ আপনার কাছ থেকে একটু সাহায্য চাইছি আমার বাড়ির ছাদে আমি হলুদ রঙের বোগেনভেলিয়া লাগিয়েছি তো সেটা প্রথম দিকে যখন লাগিয়েছিলাম তখন সেখানে বেশ ডিপ হলুদ রঙের ফুল হতো ইদানিং সেটা হালকা হয়ে গেছে রংটা অনেক হালকা হয়ে গেছে আচ্ছা তো কি করা উচিত আচ্ছা আমার কাছে প্রচুর গোলাপ গাছ ছিল একসময় গোলাপের প্রচুর শখ ছিল সেখান থেকে প্রচুর গোলাপ গাছ লাগিয়েছিলাম সেখানে হলুদ গোলাপ একটু ফায়ার কালারের গোলাপ বা গোলাপি গোলাপ লাল ছিল সেগুলো একটা সময় পরে সেখানে দেখা গেল সব গাছে সাত পাতা বেরিয়ে যাচ্ছে সাত পাতা বেরিয়ে যাচ্ছে গোলাপের সাত পাতা হয় হ্যাঁ তো সেটা আমি দাদাকে নিয়ে দেখাবো আপনিও সেটা দেখতে পাবেন যে একদম আপনি যেটা বলছেন সেই জিনিসটা হ্যাঁ এটা বলে চ্যাটেলিয়ান ভ্যারাইটি বলে গোলাপের দেখছেন একশো কত বাঁচ একটা বাঁচ মানে কিছু না অন্তত পাঁচশো ছশো আটশো হাজার পর্যন্ত ফুল হতে পারে এটা আমরা ইচ্ছা করে খানিকটা ইয়ে করি অবশ্য না জানার জন্য হয় সেটা হচ্ছে যে বড্ড কেমিক্যাল ব্যবহার করে ফেলি যে যে যা বলছে সেটাই করি নার্সারির দিকে ছুটে চলা মানে মনের মধ্যে ভীষণ আনন্দ আর বিভিন্ন সিনারিওগুলো বিভিন্নভাবে ফুটে ওঠে আজকে নার্সারিতে যে ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি তার মধ্যে কিন্তু ফ্রেমে আমি নেই আছে আপনাদের মতনই একজন ক্রেতা এবং সেই নার্সারির কর্ণধার আর আজকের এই ভিডিওতে উঠে এসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি তথ্য এক বোগেনভিলিয়া আর দ্বিতীয় হল গোলাপ গাছের একটি প্রশ্ন যা আপনাদের মনের মধ্যে সচরাচর ঘুরে থাকে চলুন ভিডিওটা কিন্তু একটু অন্যরকম দেখতে থাকুন এবং আপনাদের মতামত জানাবেন নমস্কার নমস্কার আমার একটু বোগেনভেলিয়া সম্বন্ধে নলেজ দরকার আপনি এই বিষয়ে জ্ঞানীগুণী মানুষ আপনার কাছ থেকে একটু সাহায্য চাইছি আমার বাড়ির ছাদে আমি হলুদ রঙের বোগেনভেলিয়া লাগিয়েছি তো সেটা প্রথম দিকে যখন লাগিয়েছিলাম তখন সেখানে বেশ ডিপ হলুদ রঙের ফুল হতো ইদানিং সেটা হালকা হয়ে গেছে রংটা অনেক হালকা হয়ে গেছে আচ্ছা তো কি করা উচিত আচ্ছা এখানে বোগেনভেলিয়ার এক গরমের জন্য এটাও হতে পারে বা এটা এটা মেন যে প্রপার ব্যালেন্স যে ফার্টিলাইজার দরকার সেটা সেটা না পাওয়ার জন্য এটা হতে পারে তো সেই জন্যে এখন তো বোগেনভেলিয়া ফুলের সময় তো এখন একটা করুন সর্ষের খোল দিন আচ্ছা সর্ষের খোল হাড়ের গুঁড়ো আচ্ছা আর হচ্ছে এনপিকে এনপিকে আমাদের জেনারেল ফার্টিলাইজার হলে ভালো হয় চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আচ্ছা এই এনপিকেটা নেবেন এটা একসঙ্গে করে মেশাবেন আপনি এক কেজি যদি সর্ষের খোল নেন তাতে হাড়ের গুঁড়ো দেবেন পাঁচশো গ্রাম আচ্ছা আর চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এটা হচ্ছে একশো গ্রাম আচ্ছা আচ্ছা এই হচ্ছে রেশিও ঠিক আছে এইবার নিয়ে এবার টবের সাইজ অনুযায়ী সে এক মুঠো হতে পারে হাফ মুঠো হতে পারে এক চামচ হতে পারে গাছের সাইজ বা টবের সাইজ অনুযায়ী খাবারটা দেবেন এইটাই দিয়ে এবার জল ভর্তি করে দেবেন তারপর দেখবেন আস্তে আস্তে নিজেই গাছে ফুলে ভরে যাবে এই জল দেওয়ার নিয়ম কি এরকম জল দেওয়ার কোনো নিয়মে কিছু নেই প্রতিদিন দেওয়া যায় প্রতিদিন না এটা দেখবেন যে জলটা সে নিতে পারছে কি না প্রতিটা গাছে যেমন ধরুন লেবু গাছে আমি যেটা পড়াশোনা করে শিখেছি যে সেখানে খুব একটা জল দিতে নেই হয়তো সপ্তাহে একদিন মাটি শুকিয়ে গেলে না এটা এটা সম্পূর্ণ ভুল কথা গাছ আমরা যেমন প্রচুর জল আমার প্রয়োজন ছাড়া ধরুন আমার দরকার দু গ্লাস জল আমার এক গ্লাস জলে হচ্ছে না গাছের ব্যাপারবেলাও তাই যে আমার যদি মানে পুরো জলটা দরকার হয় দেবেন ওপরে জল দেবেন নিচে দিয়ে জলটা ক্লিয়ার হয়ে বেরিয়ে যাবে আচ্ছা এই হচ্ছে ব্যাপার তো এখানেও তাই এটা দেখবেন সবসময় জন্য তারপর ঠান্ডা আসছে এখন একটু হয়তো জল কম লাগতে পারে কিন্তু জল সাফিসিয়েন্ট দেবেন তবে গাছ ভালো থাকবে আচ্ছা জলটা হচ্ছে গাছের হচ্ছে সব থেকে বড় জিনিস আচ্ছা সময় থাকলে আর একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ নিশ্চয়ই আমার কাছে প্রচুর গোলাপ গাছ ছিল একসময় গোলাপের প্রচুর শখ ছিল সেখান থেকে প্রচুর গোলাপ গাছ লাগিয়েছিলাম সেখানে হলুদ গোলাপ একটু ফায়ার কালারের গোলাপ বা গোলাপি গোলাপ লাল ছিল সেগুলো একটা সময় পরে সেখানে দেখা গেলো সব গাছে সাত পাতা বেরিয়ে যাচ্ছে সাত পাতা বেরিয়ে যাচ্ছে গোলাপের সাত পাতা হয় হ্যাঁ তো সেটা আমি দাদাকে নিয়ে দেখাবো আপনিও সেটা দেখতে পাবেন তো গোলাপের আপনাকে আইডেন্টিফাই করতে হবে আমরা যেখানে গোলাপের যে কলম বা বাডিং বা ওই রুটস্টকের উপরে যে আমরা প্রপারেশনটা করি সেখান থেকে জিনিসটা বার হচ্ছে না গাছের অরিজিনালটা আছে সেইটা দেখে তবে ওখানে আইডেন্টিফাই করা যায় অনেক সময় দেখা যায় আপনার অরিজিনাল কিছু ভ্যারাইটি আছে একটু লেন্দি টাইপের হয়ে যায় ডালটা লম্বা লম্বা হয়ে যায় আবার কিছু ভ্যারাইটি আছে শর্ট হাইটের গাছ তো সেইটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যেমন এই বিষয়ে খুব একটা লেমেন আপনার এই বিষয়ে অভিজ্ঞতা আছে তো আমি যখন বাড়িতে এরকম দশটা পনেরোটা গাছ লাগিয়েছি সেখানে যখন সাত পাতার জন্য ফুল হচ্ছে না সেটাতে আমি ইমিডিয়েট কি করব সাত পাতার জন্য ফুল হচ্ছে না তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার আমার ওই যে যেখানে আমাদের গোলাপের যে বাট পয়েন্ট আছে সেই বাট পয়েন্ট দিয়ে
গাছগুলো বার হচ্ছে না তার নিচে দিয়ে বা উপর দিয়ে বার হচ্ছে, আচ্ছা সেইটা দেখে আপনি ওগুলোকে কেটে ফেলে দিন। আচ্ছা মানে উপর থেকে যদি বের হয় সেটা কাটতে কাটতে হবে, নিচে থেকে বার হলে কাটতে হবে, ওর গোড়া থেকে বার হলেও কাটতে হবে। আচ্ছা আর মেনলি হয় ওই ওটা তো একটা বড় সমস্যা, ওটা একটু একবার একটু অন্তত ভালো করে দেখে নিলে আপনিও নিজেই জেনে যাবেন যে ওইটাকে কীভাবে আমাদের কন্ট্রোল করতে হয়। আচ্ছা আর ওটা হলে তো গাছটা ওটা মার্চে পড়লে ফুল হয়, ওটা বিশাল লম্বা লম্বা ডাল হয়, ওইটা দিয়ে তো আমরা গোলাপে যত গোলাপ আছে দেখছেন প্রোডাকশনটা হয় ওইটা দিয়ে। বেসিক্যালি উনি বলছেন বলে আমি বলছি যে উনি হচ্ছে গোলাপের কিন্তু একজন এক্সপার্ট লোক, ওনার নিজস্ব এটা উনি খুব একটা প্রকাশ করেন, বড় বড় শোতে ওনার গোলাপ গাছ। আচ্ছা উনি গোলাপে মানে এখানে রোজ অ্যান্ড হর্টিকালচার ওনার ফার্মেরই নাম সেই হিসাবে আর কি বলছি। আচ্ছা আপনি খুব সিম্পলি একটা জিনিস উনি যেটা বললেন আপনি যে গ্রাফটিং যে বার্ডটা দেখছেন যেখানে গ্রাফটিংটা উঠেছে ওর নিচেরটা হচ্ছে জংলা গাছের ইয়ে থেকে করছে যে সাত পাতার যে গোলাপটা তার মধ্যে আমাদের বিভিন্ন গোলাপ গাছটা লাগানো হচ্ছে, ঠিক আছে আপনি ওর নিচ থেকে যে ডালগুলো বেরোচ্ছে সেগুলোকে কিন্তু আপনি কেটে দিন। নিশ্চয়ই চলুন আমরা একটা ডেমোনস্ট্রেশন আমরা দিয়ে দিই। দুই যে চার যে ছয় একে সাত এই দেখুন সব সাত পাতা, তো সেই জন্য আপনাকে দেখতে হবে আমার গোলাপটা ঠিক আছে কিনা। এত বড় গাছ মানে গোলাপ যে গুলম সেটা এখান থেকে ভালো করে বিজনেস মতো শেখাও যায়। একদম আপনি যেটা বলছেন সেই জিনিসটা। আচ্ছা দেখুন এই ভেঙে দিলাম, এটা হচ্ছে রুস্টক মানে জঙ্গলি, এটা যেটা আমরা বলি এলা, এই ভাঙলাম এটাকে ভেঙে দিলাম, এটাকেও ভেঙে দিলাম কিনছে। এই দেখুন একটা অরিজিনাল একটা চোখ বসানো আছে দেখেছেন, বাটিং আইস, এই যে রুটস্টকগুলো দেখছেন এই এর সমস্ত একই জিনিস, সেইটার উপর আমরা একটা চোখ বসিয়েছি বাটিং আইস বলে। মানে সোজা কথায় বলতে গেলে এটা একটা অন্য গাছ, এটা একটা অন্য গাছ। হ্যাঁ আমার পছন্দের গোলাপটা হচ্ছে এর উপরে তৈরি করছি, এইটা হচ্ছে একটা আমাদের এই যে এটা জেনারেল ভ্যারাইটিটা এইটার উপর, এটা ফুলটা ওই বছরে একবার হয় মার্চ এপ্রিলে, তাও ছোট ছোট একদিন কি দুদিন থাকে তারপর ফুলটা ঝরে যায়। তো এইটাই আপনাকে খেয়াল করতে হবে, এই চোখটা থেকে বার হচ্ছে, এই দেখুন চোখ থেকে একটা গাছ বার হচ্ছে, আর সাইড থেকে যেগুলো বার হচ্ছে এইটা বার হচ্ছে। আচ্ছা আর আমি এই ধরনের চোখ থেকে দেখছেন সাইডে দেখছেন কত বড় বড় সব লম্বা লম্বা হয়ে আছে এইগুলো দেখছেন, আর এর নেচারটাও খানিকটা সম্পূর্ণ ওই গোলাপের থেকেও আর আপনার বর্ধমানে তো ওখানে কোনো ব্যাপার না, ওখানে তো দারুণ ভালো এরিয়া, এই দেখুন সব এই প্রত্যেকটা গাছের এখন পরিষ্কার হচ্ছে, এই দেখুন দেখছেন একবার জঙ্গল হয়ে গেছে। এই জঙ্গলগুলোকে এই এই ভাঙছি, এটা গোলাপের এই ভেঙে দিলাম, এগুলো ভাঙলাম, এইগুলোকে আমাকে একটু মাঝে মাঝে দেখতে হবে। আচ্ছা এই পরিষ্কার হয়ে গেল, এবার ঠান্ডা পড়ছে, এবার নিচে থেকে গাছে গ্রোথ হবে। কারণ হচ্ছে কি আপনার যখন ওই যে নিচের এলা ডালটা চলে আসছে না, এরা খাদ্য গ্রহণ ক্ষমতা কিন্তু বেশি, ঠিক আছে এবার এ যেহেতু নিচে রয়েছে খাদ্য গ্রহণ বেশি যখন এ নিজে দ্রুত বৃদ্ধি পেতে থাকবে এবং মূল গাছটা তখন কিন্তু আপনার এফেক্টেড হবে, ও খাবার পাবে না ঠিক মতো। দেখুন এটা এটা এত লম্বা দেখুন, এটা কিন্তু গোলাপ, এটাও কি গোলাপ? এটা এগুলো সব গোলাপ, সবই গোলাপ, এগুলো সব গোলাপ। আচ্ছা এগুলো সব গোলাপ, এগুলো ওইটাও গোলাপ, গোলাপ হ্যাঁ ওটাও গোলাপ, এই গোলাপ ওই গোলাপ, গোলাপে তো প্রচুর ভ্যারাইটি প্রচুর কালার, এখন সবে তো ফুল শুরু হচ্ছে, আমার মাদার প্ল্যান্টে এখন তো ফুল তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আর এটাও কি গোলাপ এই যে গাছটা? হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ এটা বলে চ্যাটিলিয়ান ভ্যারাইটি বলে গোলাপের, দেখছেন একসঙ্গে কত বাঁচ, একটা বাঁচ মানে কিছু না অন্তত 500-600-800-1000 পর্যন্ত ফুল হতে পারে এক একটা বাঁচে। এটা এটা ওই মিনি, এমনি সাধারণ ভাষার ওটা একটাই কথা হচ্ছে মিনি, কিন্তু এটা আমাদের ভাষায় যেটা আমাদের গোলাপের যে ক্যাটাগরি করা হয় তাতে ওই মিনিয়েচার ছোট্ট ছোট্ট ফুলগুলো মিনিয়েচার, তারপরে এগুলো হচ্ছে এইগুলো বলে ফ্লোরিবান্দা, এটা বলে ফ্লোরিবান্দা, এটাও এটাও ওই মিনিয়েচার ভ্যারাইটি কিন্তু এটা চ্যাটিলিয়ান ভ্যারাইটি। আচ্ছা এটা চ্যাটিলিয়ান একটা গ্রুপ মানে গোলাপের গ্রুপ,
তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে এইচটি, মানে এটা এইচটি মানে বড় ফুল, ফ্লোরিবান্দা মানে মিডিয়াম ফুল, আর এই যে মিনিয়েচারগুলো দেখছেন এই মিনিয়েচার মানে হচ্ছে ছোট ছোট ফুল। আচ্ছা, এগুলো মিনি, এগুলো হচ্ছে ছোট ছোট ফুল, এই জন্য একে মিনি বলা হয়। আচ্ছা, তো আপনি এইভাবে করতে থাকুন, তাহলে খানিকটা গোলাপের সম্বন্ধে, গোলাপ তো করছেন, গোলাপ করেছিলাম, এখন যেহেতু অনেক দিন আগের বছর একটুও ফুল হয়নি, তো সেই জন্য সেসব দিকগুলো নষ্ট করে ফেলেছি। আর গোলাপে কিন্তু দেখুন, আমি আমার যে এতদিনের যে অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, দেখুন গোলাপ কিন্তু সহজে মরে না। এটা আমরা ইচ্ছা করে খানিকটা ইয়ে করি, অবশ্য না জানার জন্য হয়, সেটা হচ্ছে যে বড্ড কেমিক্যাল ব্যবহার করে ফেলি। আচ্ছা, যে যে যা বলছে সেটাই করি, তা করবেন না। আপনি কিছু জানেন না, দরকার নেই, একটু গুঁড়ো খোল শুকনো দিতে পারেন, অথবা একটু শস্য খোল পচিয়ে দেবেন, তাতেই হয়ে যাবে। আর আপনি বলছেন যে আপনি তো ওই সবজির যেসব মেটেরিয়ালসগুলো রয়েছে সেইগুলোকে আপনি পচাচ্ছেন, তার জলটা তো অত্যাধিক ভালো, তার জল দিয়ে, আর তার যে পচার কম্পোস্ট যেটা, ওটাকে ড্রাই করে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। তাতে ধরুন ডিমের খোসাও থাকছে, যত সবজিগুলো থাকছে, ফলের খোসা থাকছে, এগুলো তো খুব ভালো জিনিস। আর এ তো অন্তত আমরা 80% আমরা ভালো জিনিসটা পাচ্ছি। আপনার দরকার কি কেমিক্যাল ফার্টিলাইজার? সেটা হচ্ছে হ্যাঁ একটু দিতে হয়, সেটা আমাদের এখন ভালো ফার্টিলাইজার বেরিয়েছে, 20-20, 19-19 এরকম, ওটা একটু স্নান করিয়ে দেবেন, একটু মাঝে মাঝে গাছে গোড়াতে জলটা ঢেলে দেবেন। আচ্ছা, আর কিছু আর বাকিটা সব। ধন্যবাদ, এই নলেজ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।